যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার বেলা 4টায় নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান তিনি। ডেপুটি স্পিকার দীর্ঘ 9 মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। প্রয়াত ফজলে রাব্বি মিয়ার জন্ম গাইপান্থার সাঘাটা উপজেলার বটিয়া গ্রামে 1946 সালে। 1958 সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান মার্শাল ল জারি করলে তার বিরোধিতার আন্দোলনে নেমে প্রথম আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফজলে রাব্বি মিয়া। মুক্তিযুদ্ধে 11 নম্বর সেক্টরের যোদ্ধা হিসেবে অংশ নেন প্রয়াত ফজলে রাব্বি মিয়া। 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে প্রথম এবং সবশেষ 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 5 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তমবারের মতো জয়ী হন তিনি।